এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবার সিবিআই এর নজরে ময়দানের তিন ফুটবল ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর। এই ক্লাবগুলিকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্রে খবর, এই তিন ক্লাবের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি হয়েছিল সারদার। সেই চুক্তির কপি, ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের নথি 9 তারিখ সিজিও কমপ্লেক্সে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। সারদাকাণ্ডে ময়দান যোগ যে স্পষ্ট, তার প্রমাণ মিলেছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের গ্রেফতারিতে। এবার কেলেঙ্কারির উৎস সন্ধানে ময়দানের আরও গভীরে যেতে চান গোয়েন্দারা। সূত্রের খবর, এই প্রসঙ্গে সিবিআই জানতে চাইছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও ভবানীপুরের সঙ্গে কত টাকায় চুক্তি হয়েছিল সারদার, লেনদেন হয়েছিল কিসে, চেক না নগদে, চুক্তির পিছনে কোনো প্রভাবশালীর হাত ছিল কিনা। সিবিআই সূত্রে খবর, এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই নথি খতিয়ে দেখে ক্লাব কর্তাদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।